বাজে হচ্ছে 4:25, ওখানে দেখতেই পাচ্ছ ঘড়ির সময় 4:25। তো এখন আমাকে উঠতে হবে, কারণ সামনে সারাদিন বিশাল কাজ। আর এদিকে আমাদের আর্যবাবু ঘুমাচ্ছেন, তো ঘুমাবে। এই ঘুমন্ত অবস্থায় আমি ওর ডাইপারটা চেঞ্জ করে দেবো। মোটামুটি আমি 4 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ করি, অ্যালার্ম দেওয়াই থাকে। তো 4 ঘন্টা অন্তর চেঞ্জ করলে আমার সুবিধাটা হয়, সে ফুল ডাইপার ফুল হোক বা হোক না, আমি এই টাইমেই চেঞ্জ করি। তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে একটি প্রবলেম হয়, বাট সেটা করতে করতে মানে কাজ করতে করতে ঠিক হয়ে যায়। আর ডাইপার চেঞ্জ করার সময় টিস্যু দিয়ে মোছার পর খানিকক্ষণ ওয়েট করতে হয়, কারণ ওই একটা টিস্যুর মধ্যে যে লিকুইড ভাপে থাকে ওটা যতক্ষণ না পুরোপুরি শুকাবে ততক্ষণ আমাকে ওয়েট করতেই হবে। তো এই টাইমে আরও বেশি বোরিং লাগে, মানে ঘুম থেকে উঠে এরকমভাবে ওয়েট করতে করতে আমার নিজেরও ঘুম মানে এসে যায় আবার। তো এরপর মনে পড়ে যে না, ভিডিও এডিট করতে হবে, আমাকে লেগে পড়তে হবে আবার কাজে। তো নতুন উদ্যমে দিনটা শুরু হয় আমাকে আমার এইভাবেই। আর যারা আমার মতো এরকম অবস্থা থাকে, তারা মোটামুটি হাত ঘষে বা দুই হাত ঘষে ওই যে গরম তাপটা ওটা যদি চোখে দেওয়া হয়, ওটা কিন্তু খুব ভালো রিল্যাক্সেশন হয় এবং খুব ভালো ওটা এটা বিউটি সিক্রেট হিসেবে নাকি কাজ করে, এটা আমি দেখেছি ফেসবুকে পোস্টে। তো এরকম তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। এরপরে কাজ আছে ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করে রাখা। মোটামুটি আমার 6টার মধ্যে ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করে রাখতে হয়, তাহলে খুব ভালো হয়, যাতে আর্য ঘুম থেকে উঠে আমার হাতে মোবাইলটা না দেখে। আমার এটাই ছিল ট্রাই। তো চলো এবার তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নিই, যতটা তাড়াতাড়ি সম্ভব এডিট করলে পরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি হেডফোন ইউজ করে এখানে আবার দেখে নিয়েছি কোন কোন ভিডিওগুলো মানে কোন কোন ব্লগের পার্টগুলো আজকে আগে দিতে হবে, পরে দিতে সব দেখে সেইভাবে সেট করতে হয় আমাকে। ভিডিও এডিংয়ে কাজ করতে করতে 6টা বেজে গেছে। তো এবার আমার কাজ হচ্ছে একটা পত্তন জল ঢেলে আসা মাথায়। খুব বেশি জল আমি এই টাইমে ঢালতে পারি না, কারণ আমার ঠান্ডা লাগার ধাত আছে। তো সেই হিসাবে কোনো মতে এক মগ জল মাথা দিয়ে গাদে ঢেলে পর দৌড় বাথরুম থেকে, পরে আমি ভালো করে স্নানটা করে নিই। এরপর আমার কাজ হচ্ছে জামাকাপড়গুলো যেগুলো কাচতে দেওয়া রয়েছে সেগুলো মেশিন থেকে বের করা। এগুলো আমাদের দিদি মোটামুটি সব শুকোতে দিয়ে দেয়, আর মামনি তুলে নিয়ে আসে ভাঁজ করে রাখে, তো আমাকে এই পার্টটা কিছু দেখতে হয় না। এগুলো মোটামুটি আমি সব বের করে দিয়ে রাখি, দিয়ে এগুলো সময় মতো যখন দিদি আসে কাজ করতে, দিদি এগুলোকে শুকাতে দিয়ে দেয়। এরপর চলে আসি ঠাকুরঘরে। ঠাকুরঘরের প্রথম কাজ হচ্ছে ঠাকুরঘর মোছা। তো কালকে রাত্রে যে মামনি সন্ধ্যে দেওয়ার পরে এই জিনিসগুলো এরকম রয়েছে, কালকে তাড়াহুড়ো করে নেমে আসতে হয়েছিলো মামনিকে, ওই জন্য গুছিয়ে রেখে আসতে পারিনি। তো এবার ফুল টুল যা পড়ে আছে সেগুলোকে তুলে ফেলবো, দিয়ে ঠাকুরঘরটা মুছে নেবো। তো এটা শুকাতে শুকাতে এবার ওদিকে যদি কোনো কাজ থাকে সেটা করি, না হলে মোটামুটি একটুখানি ওয়েট করি ফ্যানের হাওয়া তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এবার পুজোটা দিয়ে ফেলি। এখানে পুজো শেষ হওয়ার পর মনে পড়েছে যে শ্যুট করা হয়নি। তো এরপর পুজোটা দেওয়ার পরে আমার মোটামুটি ঠাকুরের ঘরের কাজ কর্ম পুরো শেষ। ঠাকুরঘরে কাজ করতে করতেই 7টা বেজে গেছে। এরপর আমার কাছে আছে যেসব চকলেটে তোমরা ছবি দেখো, আর সেইসব চকলেটের ছবিগুলো তুলতে হয়। তো মোটামুটি আমার বারান্দা এরকম ভালো একটা পজিশন আছে এবং এখানে আলোটা খুব ভালো আসে। তো এখানে একটা প্লেট রেখে তার উপরে একটা হোয়াইট পেপার মানে একদম সাদা পেপার দিয়ে তার উপরে চকলেটটা রেখে আমি ছবি তুলি, দেন এটাকে কিন্তু পোস্ট করি। বুঝতেই পারছো, এইভাবেই কিন্তু আমার সমস্ত ছবি ক্লিক করি, দেন এটাকে পোস্ট করি সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে। এরপর মামনি চা করে দিয়েছে, এবার চা খেতে খেতে সেই ফটোগুলো পোস্ট করি ফেসবুক হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম পেজে ওগুলোকে পোস্ট করি, দেন তোমাদের কমেন্ট কালকে কী কী পড়েছে সেগুলোকে দেখি। আর এর মধ্যে মামনির কিন্তু অনেক কাজ হয়ে যায়, মামনির তলাটা পুরোটা দেখে, বাসি কাজ মানে ঘরের সমস্ত কালকে যেসব নোংরা আছে ওয়াশপেনগুলো সেগুলো ক্লিয়ার করা, তার সাথে রান্নাঘর পুরো ক্লিন করে রাখা, তারপরে অনেক টুকরো টাকার কাজ টুকটাক যদি বাজার লাগে সেগুলো কিনে রাখা, ফুল তোলা জল তোলা, তো এগুলো মোটামুটি মামনির উপর দায়িত্ব, আমি এটা দেখে নিই, মামনির তলায় ওটা দেখতে থাকে। তো এইভাবে আমার চা খাওয়া পর্ব শেষ হয়। অপূর্ব কিন্তু উঠে গেছে, কারণ তোমাদের যে চকলেটগুলো বেরোবে সেগুলো প্যাকিং করতে বেরিয়ে গেছে। এখানে করছে অপূর্ব চকলেটের প্যাকিং, প্রথমে র্যাপ করবে দেন এগুলোকে প্যাক করবে। তো এই প্যাকিংয়ের দায়িত্বটা ওই মোটামুটি নেয়, আমার এগুলো দেখতে হয় না কোনো সময়, যদি কোনো প্রবলেম না হয় তো। এরপর আর্য চলে এসে নিচে অপূর্ব নামিয়ে নিয়ে এসে, আর এখানে মামনি আর অপূর্ব মিলে তোমাদের
যেসব প্যাকিং যাবে সেগুলোকে দেখছে, কারণ অনেকগুলো প্যাকিং একসাথে ছিল, তো অপূর্ব অফিস যেতে হবে, তো দেরি হয়ে যাবে। ওই জন্য মামনি কিছুটা হেল্প করছে, না হলে প্রবলেম হয়ে যেত। রাখি উপলক্ষে অনেক চকলেট যেতে পেরোবে, তো অনেকগুলো প্যাকিংয়ের কাজ বাকি ছিল, সব কটাকেই শেষ করতে হতো, ওই জন্য মামনির হেল্প এখানে দরকার ছিল। আমি চলে আসি এবার সকালে জলখাবার করতে। আজকে সুজির চিল্লা হবে, তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাজর। গাজর এখানে আমি কুড়িয়ে নেবো, তার সাথে দিয়ে দেবো ধনে পাতা। এবং এই টাইমে আমি সমস্ত চপিং যা যা করার আছে, আজকে যা রান্না হবে, আর্যর জন্য যা হবে, সব একসাথে করে একবারই রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আর আর্য যেহেতু 9:30 সময় ওঠে, তো হাতে অনেকটা সময় পাওয়া যায়। তো এখানে আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পুরো 1 কাপ সুজি, আর তার হাফ মানে হাফ কাপ দেবো টক দই, তার সাথে দিয়ে দেবো নুন এবং যা যা এখানে কুড়িয়েছি যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য সবজি ইউজ করতে পারো, টমেটো ইউজ করতে পারো। দেবো জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি বেকিং সোডা দিয়ে মোটামুটি 1/2 ঘন্টা জল দিয়ে গুলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখানে একটু নুনও দিয়ে দিয়েছি, যেটা বলতে আমি ভুলে গেছিলাম, বিট নুন দিলে ভালো হয়। তো এবার এটাকে রেখে দেবো আমি ঢাকা দিয়ে পুরোটা মিক্স করে। এখানে আমার আর্যর জন্য সবজি কাটা কমপ্লিট। এর মধ্যে কুমড়ো আছে, এটা তরুলি বা কুদলি যাই বলো, টমেটো, বিনস, ক্যাপসিকাম সব এইভাবে বড় বড় করে কেটে রেখে দিয়েছি। এটা দিয়ে চিকেন স্টু হবে, আর এখানে হবে ওনার সুজির উপমা। তো এখানে সুজির উপমাটা হয়ে গেছে, এবার এটাকে এখানে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। একটু পাতলা পাতলা করেছি, কারণ ও যেহেতু 9:30 উঠবে, এখন বাজে 7:30 থেকে 7:45, তো একটু টাইট হয়ে যাবে। আর এখানে ওর সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি রেডি করে ফেলবো। এটার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নেব। এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল নিয়ে ওটাকে মোটামুটি ওই পরোটা যেরকম করে করে সেরকম করে প্যান কেক টাইপের করে নিলেই ওটা হয়ে যাবে। খাবার হয়ে যাওয়ার পর প্রথমে আমি খেয়ে নিই, কারণ আর্য উঠে যাবে। তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি, বলতে ভুলে গেছি, মামনিটা নিরামিষ হলেও আমরা অপূর্বটা একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তো এবার আমি তলায় বসে এখানে খেয়ে নেবো, ওপরে আর্য ঘুমাতে থাকবে। এখানে বাকি সবজি কাটা কমপ্লিট, এটা মাংস হবে, তার জন্য আলু রয়েছে, এখানে আদা, এসবগুলো বাটতে হবে। তো আমার সব কেটে রাখা হয়ে গেছে। হবে এখানে রসুন, তো আমি একবার একটা গোছানোই থাকে সারা সপ্তাহটা, তো পরিমাণ মতো রসুন বের করা আছে। এখানে উচ্চ আলু দিয়ে মামনির তরকারি হবে, এটাও করা রয়েছে, সব রেডি আমার এদিকে। আর এখানে হয়েছে ওল সেদ্ধ, তো ওল চিংড়ি রান্না হবে, তার জন্য ওলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি কাজ সম্পূর্ণ মামনির রান্নাঘর, এবার আমি ছেড়ে দেবো, মামনি ঢুকবে খেয়ে দে। টাইম এখন 9:30, মহারাজ উঠলেন, ওনা উঠার ইচ্ছা কোনো নেই। তো বাই চান্স এখানে যেসব আমাদের লেলো ভেলোরা আছে, এত চিৎকার করেছে, উনি উঠে গেছেন, তো আমার আর কিছু করতে হয়নি, ওদের আমি ধন্যবাদ দেবো আজকে যে আর্যকে উঠিয়ে দেওয়ার জন্য। তো এবার ওনার কাজে আমার লেগে পড়তে হবে, খাওয়ানো দাওয়ানো, দেন এবার সারাটা দিন আর্যর পেছনে আমি। ঠিক আছে, ওর মুখটা ধুয়ে দিয়েছি, এবার বাবার সাথে খেলা হবে, কারণ বাবা তো অফিস চলে যাবে, সারাদিন আর দেখতে পাবে না। একটুখানি খাবে, খাবে না, এই হেভি হয়েছে। অনেক যুদ্ধের পর অনেক খাওয়ানো গেছে, এবার জামাকাপড় চেঞ্জ হবে, দিয়ে পটু হবে, দিয়ে তারপরে জামাকাপড় চেঞ্জ করা হবে। এখানে দেখো জামাই পরতে চাইবে না, মানে শুদ্ধ দৌড়াবে। উনি এবার একদম নিট অ্যান্ড ক্লিন, এবার ওর আশাকে আমাকে পুরো খেলতে হবে টানা 12টা অবধি। ও এইখানেও বন্ধু, বন্ধুকে একটুখানি হাই বলো, ডাকো আর হামিদা, একটু হামিদা, বাবা বন্ধুর সাথে কথা হচ্ছে, দেখো আর যে বন্ধু, ও বাবা, ওরে বাবা, ধর 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 ধর, আস্তে আস্তে, ধর 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 ধর, ঢুকি দেবো। আর যে টুকি মুখের মতো ভরে যাবো না, কোথায় যাচ্ছিস? এখন ঘুরতে যাচ্ছি।
অপূর্ব আজকে সম্পূর্ণ প্যাকিংয়ের কাজ শেষ করে রেখে যেতে পারেনি, তো বাকিটা এবার আমি করবো। আর যেহেতু আর জমাকে করতে দেব না, ওই জন্য মামনি ওকে একটুখানি নিয়ে গেছে, এখানে মাংসটা চাপিয়ে রেখে গেছে, মানে গ্যাসটা অফ কম করে দেওয়া আছে। তো এবার ওকে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরবে, তো এই ফাঁকে আমার পুরো প্যাকিংয়ের কাজটাকে শেষ করে রাখতে হবে। এখানে আমি প্যাকিং করতে থাকি, মামনি সাথে খেলতে থাকে বা আমার সাথে গল্প করতেও থাকে, মোটামুটি রান্না একটু একটু করে হয়। এভাবে আমাদের সারাদিন চলতে থাকে শাশুড়ি আর বৌমার। মামনি রান্না এখানে শেষ, এবার মামনি ভাত বসিয়ে আর্যকে সামলাবে, আমি ঝট করে গিয়ে স্নানটা করে চলে আসবো। অপূর্ব যখন নিচে যায় তখন কোনো মতে বিছানা তুলে রেখে যায়, ওর পক্ষেও সম্ভব হয় না অফিস টফিস সব করে এত কিছু মানে মেনটেন করে রাখা। তো যা হোক, আমি এবার বিছানাকে ভালো করে ধরে রাখবো স্নান করার আগে, দিয়ে একদম রেডি করে রাখবো, ক্লিন করে রাখবো, কারণ দুপুরবেলা আবার আর যখন শুতে আসবে। এবার ওনাকে স্নান করাতে হবে, স্নান করার জন্য দৌড়াচ্ছেন উনি। হ্যাঁ, এবার হচ্ছে মহারাজের কলা খাওয়ার টাইম। অন্যদিন অন্য কোনো ফল থাকলে আমার অতটা অসুবিধা হয় না যতটা এই কলা থাকলে হয়। আর যেহেতু আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য আমি টাইমটা আগে দিতে পারিনি, কারণ সকালে সুজি খেলে সুজিটা ভারী, তো একটু গ্যাপ দিতে হবে। ওই জন্য আগে স্নান করিয়ে দেন আমি গুড় খাইয়েছি, একটুখানি গুড় মুখে দিয়েছি, দেন একটুখানি ও ফিট করেছে, তারপর কলাটা খাইয়েছি। এই কলা খাওয়া যতটা সময় লাগবে না, আমার ভাত খাওয়াতেও সময় লাগে না। ও কলা একদম খেতে চায় না, কলা খেতে চায় না, ডিম খেতে চায় না। এবার এইগুলো তো বাচ্চাদের দরকার, বাট দেখো কতটা দুষ্টুমি করবে, শুধু চোখ মুখগুলো তোমরা দেখবে এতটা দুষ্ট হয়েছে। মানে ও কোনোভাবে কলা খাওয়ানো যে ওর পক্ষে কী কষ্ট, ছোটোবেলা আগে খুব খেয়েছে। এবার মুখটা দেখো তোমরা শুধু, এবার আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করার পালা। তো আমার এখানে স্ট্রিক্সে হেয়ার সিরামটা ইউজ করি, আর আমি কিন্তু এগুলো কখনোই ভুলি না। যতই আমাকে আর্যকে দেখতে হোক, যতই আমাকে বিজনেস সামলাতে হোক, যতই আমাকে সংসার দেখতে হোক, নিজের প্রতি যত্ন নেওয়ার কিন্তু খুবই দরকার। তো আগে আমি এখানে চুলের সিরামটা লাগিয়ে নেবো, দেন ফেস ওয়াশ, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন মাস্ট। এবার ফেস কেয়ার করবো, তার জন্য আমি চুলটাকে পেছনে দিয়ে নিয়েছি। তো আমি ফেস ওয়াশ হিসাবে ইউজ করি অ্যারোমা ম্যাজিকের এই গ্রেপফ্রুট ফেস ওয়াশটা, যেটা ইয়েলো কালারে হয় এটা। এরপর টোনার ইউজ করি, এখানে দেখতে পাচ্ছ আরবান বোটানিক্সের রোজ টোনার ইউজ করি, মানে জাস্ট নর্মাল রোজ ওয়াটার। এরপর ইউজ করি সিরাম, এটা হচ্ছে মিনিমালিস্টের যে ওই 5% নায়াসিনামাইড যে সিরামটা ওটা, এটা খুব ভালো। এরপর আমি 10%টা কিনবো, ভীষণ ভালো। তো এটা আমি ইউজ করি দিনে এবং রাতে, আমি দিনে 3 বার ফেস ওয়াশ, টোনার, ময়শ্চারাইজার ইউজ করি, 2 বার সানস্ক্রিন ইউজ করি। আর ময়শ্চারাইজার ইউজ করি মিনিমালিস্টেরই যে ভিটামিন B5 যে ময়শ্চারাইজার, জেল ময়শ্চারাইজারটা আছে ওটা, এটা আমি দিনে 3 বার ইউজ করি, রাতে এটাই মিশে নাইট ক্রিম হিসেবে ইউজ করি। তো আমার স্কিন কেয়ার নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। এরপর জাস্ট সানস্ক্রিন ইউজ করবো কমপ্লিট। এরপর সানস্ক্রিন ইউজ করবো, ঘরে থাকলে আমি ইউজ করি ফ্লোরাজ, আর না হলে বাইরে গেলে মিনিমালিস্ট যে SPF 60 আছে ওটা ইউজ করি। আর সানস্ক্রিন যদি রান্নাঘরে থাকলে অবশ্যই 2 ঘন্টা অন্তর অন্তর লাগাতেই হবে, কারণ আমাদের ঘামে কিন্তু অনেকটা সানস্ক্রিন বেরিয়ে যায়। তো সানস্ক্রিন ইউজ করার পর বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করবে, বাইরে গেলেও সানস্ক্রিন ইউজ করবে। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। তোমরা আমাদের রুটিনটা, মানে আমার রুটিনটা স্পেশালি এখান থেকে দেখা শুরু করো, কারণ এই অবধি পুরো আমরা আমার মামনির যুদ্ধ চলে সকাল থেকে। এই সময় আমরা একটুখানি ফাঁকা হয়, ওদিকে মামনির ইয়ে হয়ে গেছে, ভাত টাত সব হয়ে গেছে। এবার হচ্ছে আর্যর ভাতটা আমি মেখে তারপরে আমি খেতে বসবো, খেয়ে ওকে খাওয়াতে বসবো, এটা হচ্ছে মামনি বলেছে, কারণ ও যেহেতু খেতে টাইম লাগায়, এবার অনেকটা দেরি হয়ে যায় আমার মামনি খেতে, ওই জন্য আমি আগে ঝটপট করে খেয়ে নিয়ে ওকে খেতে বসাই, দিয়ে তারপরে মামনি আর নাতি একসাথে খায়। রুটিনটা মামনি চেঞ্জ করিয়েছে, কারণ নাতি এখন খেতে বহু টাইম লাগাচ্ছে। এখানে আমাদের যে ভাতটা আছে, এই ভাতে একদম তলার ভাতটা নিয়ে নেবো আমি, তলার ভাতটা নিয়ে, আর ওদিকে আলাদা যে চিকেন স্টুটা মামনি করে রেখেছে সেটা দিয়ে এই ভাতটাকে মেখে ওকে খাওয়াবো। এই হচ্ছে চিকেনের স্টুটা। ভাত, আজকের মেনু ভাত থরছে কি, এটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ, এটা হচ্ছে ফুলের চাটনি, আর মাংসটা কোথায় আজ, ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে।
এখানে আমার আর জোর দুজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমি এই জায়গাটা একদম পরিষ্কার করে যেন চারিদিকে এঁটো কাটা করে, তো সেই জন্য আমি এরকম মানে একদম পুরো ঘরটাকে এবার বলতে গেলে একদম পরিষ্কার করে মুছে নিই। তো এইগুলো গুছিয়ে বললো মামনি খেতে লাগবে ওদিকে। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। এবার আর্যকে নিয়ে আমি উপরে চলে যাবো শুতে, মানে আর্যকে শোয়াতে, আমি নই অবশ্যই, আর্যকে শোয়াতে আমি করবো চকলেট। এটা পরিষ্কার করে দিলে বাকি বাকি কাজ যেসব আছে, মানে ধরো এঁটো কাটা সমস্ত ফেলে দেওয়া, তারপরে আমাদের ভোগগুলোকে খাবার দেওয়া, তাছাড়া সমস্ত বাসন এক জায়গায় করে রাখা দিদির জন্য, এগুলো সব মামনি করবে। তো আমি এগুলো যতটুকু পারি করে দিই, দেন মাকিরা মামনি করবে। এবার আর্য ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমাদেরকে ঠোঁটটা আবার ফুলে গেছে, যেহেতু একটু লোভে পড়ে ওল চিংড়ি খেয়েছি। মামনিকে আমিই বলেছিলাম একটু ওল চিংড়ি খাবো। তো যা হোক, অ্যালার্জি উঠে গেছে, আর কালকে আমার নিমন্ত্রণ বাড়ি মানে আছে, তো বুঝতেই পারছো তার আগে আমার মানে বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। তো যা হোক, লোভে পাপ পাবে মৃত্যু, এগিয়ে আর করা যাবে। তো আর্য ওখানে ঘুমাক, আমি ততক্ষণ এবার চকলেট নিয়ে বসি, কারণ দেরি করলে কিন্তু চলবে না। এবার হচ্ছে সন্ধ্যাবেলা চা বসাতে হবে, তো ঠোঁটের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ওরে বাবা রে, এদিকে চেয়ার ঠেলা মানুষ, এখন চেয়ার ঠেলে বেড়াচ্ছে। তুই চা খাবি? চা খাবি না? চা খাবি না? খাবে? চা খাবি? কি করবি তুই? বিক্ষো খাচ্ছো? খাচ্ছো? এটা হচ্ছে দুধ মাখানা, সেটা আমি খাওয়াবো আর্য। কটা লেগেছে? দশটা লেগেছে, দশটা দশটা লেগেছে ছেলে। আর্যর ডাল রুটি, আর আমার তো মাংস আছে, মামুনির তরকারি আছে, আর মামুনির ওই তরকারিতে রুটি খাবে, আর আমি মাংসতে রুটি খাবো। অপূর্ব এসে আজকে অপূর্ব ভাত, ও তো ভাত হবে, ভাত হবে, বলকে ঝোল হবে, সব এক একজনের এক এক রকম ফিরিস্তি। কালকে আমাদের অনুষ্ঠান বাড়ি আছে, কিন্তু আমার ঠোঁটটা এরকম হয়ে পড়ে আছে। তুমি আগে দেখো ডালের জল, দেখো আরো জল দেবে। এই কাজ আছে তোর? কোনো তোর কোনো কাজ আছে? কাজ আছে তোর? ও আমার বাসন কোথাতে বসে দেখো। এবার ওকে জামা কাপড় পাল্টে ক্রিম টিম মাখিয়ে দেবো, কারণ আমাদের একটুখানি এবার একটু বেরোতে হবে। ওখানে তার আগে ওনাকে রেডি করে দিই, তারপর আমি রেডি হতে যাবো। যাই বের করতে, ওমা যাবে না, তাহলে জামা কাপড় পরলি কেন? ব্যাস বালতি নিয়ে ছুটলো, রেডি তো হয়ে গেছে। কিন্তু আমাদের লিপস্টিক পার নিয়েছি, জানি আমাকে দেখতে একদম অকওয়ার্ড লাগছে, মানে অনিমিতা অনিমিতা টাইপ লাগছেই না, কিছু করার নেই। বাট আমার মনে হচ্ছে যেহেতু আমি ওই চিংড়ি খেয়েছি, ওই জন্য বেড়েছে এতটা। এবার দেখা যাক কবে কমে, ওষুধ তো খেয়ে নিয়েছি, এখন রাতে একটা ওষুধ খেতে হবে। আর রোগ হোক যাই হোক, ভাই সাজতে হবে, না সাজালে মানে সাজতে মানে হবে, যারা আমার মতো সাজতে ভালোবাসে তারা সাজবে। আপাতত যাই এখানে আসি, এই ড্রেসটা পরি, কারণ পাশের দোকানেই যাবো, হেঁটে আমাদের লাগে 5 মিনিট, কিন্তু আজকে যেহেতু তার দেরি মানে করা যাবে না, তার জন্য টোটোতে যাবো, টোটোতেই আসবো, 2 মিনিটে যাবো, 3 মিনিটে আসবো। কী করতে নিয়ে মাস্ক কে পরবে? ওই দেখো ফেলে দিল ওটাকে। কাল যেহেতু শ্রাবণ মাসের সোমবার, ওই জন্য এত ভিড় রাস্তায়, এরকম প্যান্ডেল করে এখানে যারা পুণ্যার্থী যায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো এবার আমরা একটা টোটো ধরে টুক করে চলে যাব। দেখতেই পাচ্ছ ভিড়টা কোথায়, আর লোকজন বসেও আছে এখানে, খাবার দাবার দেওয়া হচ্ছে বা লোকজন বসে আছে দেখার জন্য। আজকে যেহেতু ওই কী বলে যেন পূর্ণিমা, জ্যোৎস্না দেবী শেষ, ওই তারকেশ্বর যাওয়া, ওই জন্য আমাদের এখানে প্যান্ডেল করে যারা যায় তাদের জন্য জল বাতাসা খাবারের অ্যারেঞ্জমেন্ট দেখলাম জায়গায় জায়গায় করেছে। এই টাইমেই আমরা বেরোই মোটামুটি 7:30 থেকে 8টা, দিয়ে আবার 9:30-10:30 থেকে ঢুকে যাই। তুই ওকে খাওয়াই। আমি ওখানে কিনছিলাম, আর ওরা দুজনে এখানে বসে পাইচারি করছিলাম, মানে আর্যকে একটুখানি হাঁটাচ্ছিল মামনি, রোজ এরকম ফুটপাথে একটুখানি নিয়ে বেরোয় মামনি, তাহলে বলে না আরে নাকি রাস্তায় নিয়ে হাঁটবে না, কোলে কোলেই থেকে যাবে। তো সত্যি ও একটুখানি কোলে থাকা অভ্যাস আছে, তো মামনি ওকে নিলে এরকম একটুখানি হাঁটায়। লাইফ করা কমপ্লিট, আর এবার আবার নিচে যাব, নিচে গিয়ে আর্যকে খাওয়াতে হবে। আমার এই মহাপুরুষটি কোনো চুপ করে বসে থাকেন না, দেখতেই পাচ্ছ হাঁড়ি হাঁড়ি খুন্তি বালতি এসব হচ্ছে খেলার জিনিস। তো ও জন্যে এদিকে এদিকে একটা না আস্ত হাল মানে বালতি নিয়ে উনি এখন চললেন। এরপর আমি ওকে খাওয়াতে বসি, তো মোটামুটি এই সময় মাকে বাবাকে সব ভিডিও কল হবে, আর তারপর ওর বাবাকে ভিডিও কল হবে, মানে ভিডিও কলে উনি কথা বলতে বলতে যতটুকু খাওয়ানো যায় ততটুকু খাওয়ায়। রাতেরবেলা খুব একটা জোর করি না, জোর আমি কোনো সময় করি না, যতটুকু খাই ততটুকুই খাই।
এরপর আমি আর্যকে নিয়ে ওপরে চলে আসি, দিয়ে ওকে একদম রাত্রের জন্য রেডি করে দিই, দিয়ে ওকে ঘুম পাড়ায়। তারপরে অপূর্ব আসে, যেহেতু ওর ওটা ইভিনিং চলছে, আস্তে আস্তে প্রায় 11:30-12টা বাজে। তারপর ও খেয়ে ওপরে আসলে আমি আর মামনি খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এর মাঝখানে ও আর্য ঘুমিয়ে পড়লে আমি চকলেট বানাই, তো এইটা হচ্ছে এক্ষুনি বানালাম, দেখো এটাও একটা রাখি স্পেশাল, এটা একজনের জন্য যাবে, এরকম লাগছে। কালকে যখন এটাকে কাটিং করে ঠিক করব তখন ভালো হবে। অবশেষে বেজে গেছে 12:30। তো এই হচ্ছে আমার রুটিন। এরপর আমি সাধারণত ওয়াশিং মেশিনের জামা কাপড় দিয়ে টাইমার সেট করে যাই, আজকে অপূর্ব করে দিয়েছে, আমি এবার অপূর্ব মেশিনটা তারপর শুয়ে পড়বো। তো সকাল মানে ভোর 4:30-টার দিকে উঠে এটাই হচ্ছে আপ টু 12:10-15, এটা এখন হয়েছে। বাট আমি মানে এটা যেহেতু রাখি অর্ডার ছিল এতগুলো, আজকে রাখি অর্ডার শেষ হলো, তো সেই জন্য নাহলে আমরা আর্য শুয়ে পড়লে তারপরেই ওই 11:30-12টার মধ্যে শুয়ে পড়ি। আর্য ঘুমিয়ে পড়ে 11:00-টার সময়, তারপরে আমার কিছু হাতের কাজ থাকে করি, আর নাহলে শুয়ে পড়ি। আর যদি যেহেতু চকলেট ছিল তাই জন্য এতটা দেরি হলো, কালকের থেকে আবার ঠিকঠাক হবে নর্মাল রুটিন। তোমরা জিজ্ঞাসা করো, তোমরা যদি মনে থাকে যে মনে হয় যে আমি কখন হাতের কাজ করি, যে টাইমটা আমাকে চকলেট বানাতে আসে, যদি অর্ডার কম থাকে তাহলে ওই দুপুরবেলায় কিছুটা হাতের কাজ করি, কিছুটা চকলেট বানাই, এইভাবেই করি। আর যে এইগুলো বানিয়েছিলাম তিনটে সেট, এই যে তিনটে সেট আমি বানিয়েছিলাম, যারা দেখুনি দেখাচ্ছি, তিনটে সেট বানিয়েছিলাম যার পেছনটা এরকম ছিল, এই এই তিনটে কিন্তু সোল্ড আউট। আবার নতুন করে বানাবো, আবার নতুন করে সেল করে দেবো। তো থ্যাংক ইউ এইভাবে পাশে থাকার জন্য, আশা করবো তোমরা ভবিষ্যতে আরও নতুন নতুন জিনিস আসছে, মানে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ, আশা করবো তোমরা সেগুলোকেও এইভাবেই সাপোর্ট করো। টাটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে।